শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন, এই আড্ডা ঘরে সকাল বেলার রোদ্দুর। আজ আমাদের সাথে আছেন একটা পাখি, সেই পাখি চমৎকার সুরে সুরে ফুলে ফুলে ঘুরে বেড়ায় আর ফুলের গান গায়, খুব সুন্দর পাখিটা, মৌটুসি পাখি। এবং আমাদের সাথে আজ আছে আমাদের গানের পাখি মৌটুসি। কেমন আছেন মৌটুসিদি? খুব ভালো, খুব ভালো বাপি ভাই, আপনার সামনে বসলে এমনি মন ভালো হয়ে যায়। আর আপনি থাকলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে একটা দাবি আছে আমার। বেশ, দাবিটা হচ্ছে যে আজকে আপনার কাছ থেকে অনেক গান শুনতে চাই, ছোট ছোট করেই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা চাই সেটা হচ্ছে যে যে গানগুলো আমরা শুনতে পাই না, কিন্তু অসাধারণ সমস্ত গান, অসাধারণ সুর, কথা, অসাধারণ সব শিল্পী, সেরকম কিছু গান যেটা এখন কোথাও আর বাজে না, আমাদের কানে আর বাজে না, এরকম আমরা জানি যে আপনার সংগ্রহে এরকম হাজার হাজার গান আছে। হ্যাঁ, ছোটবেলায় শেখা এরকম অনেক গান আছে যেগুলো এখন আজকালকার ছেলেমেয়েরা শুনলেও বলে যে গানগুলো কোথায় পাবো, গানগুলো তো পাওয়া যায় না। হ্যাঁ, ইউটিউবে অনেক গান পাওয়া যায় না, অনেক গান পাওয়া যায় না। এবং যেগুলো রেডিওর গান, রেডিও থেকে সেই গান বের করে নিয়ে আসা একটা, আমার মনে হয় বেশ কিছু মানে নিয়ম কানুনের ব্যাপার স্যাপার আছে, যেটা খুব সহজ নয় বলে আমার ধারণা, প্রশাসনিক ব্যাপার, সরকারি যেহেতু। হ্যাঁ, তো সে কারণে ওই আর্কাইভ থেকে বের করে নিয়ে এসে যে বাচ্চারা শিখবে গানটা, সেটা হয়ে ওঠে না। আমার অশেষ সৌভাগ্য যে আমি গানগুলো তখন রেডিওতে এবং টিভিতে প্রচুর পরিমাণে প্রচার হতো, টিভিতে ফিলার হিসেবে প্রচার হতো, রেডিওতেও এরকম ফিলার হিসেবে প্রচার হতো। তো একটা গান আমরা ওইভাবে লিখে নিতাম, একদিন লিখতাম, পরের দিন যেদিন বাজতো সেদিন আবার একটুখানি তুলে নিতাম, আরেকদিন বাজলে আর একটুখানি তুলে নিতাম, এভাবে এক একটা গান আমাদের তোলা হয়েছে। আহা, তো সেরকম সব হারিয়ে যাওয়া গানগুলো আজকে আমার দাবি হচ্ছে যে এগুলো যদি আজকে একটু শোনান। আমার নিজেরও খুব ভালো লাগবে এরকম একটা সুযোগ যদি আমি পাই। এই প্রসঙ্গে আমি প্রথম যে গানটি করতে চাই, এটি আমার খুব প্রিয় সঙ্গীত পরিচালক এবং বাংলাদেশে বলা যেতে পারে যে উনি একটু হাটকে সঙ্গীত পরিচালক। আচ্ছা, মাস পিপলের জন্য উনি গান খুব কম উনি করেন, ইনি হি ইজ নট আ মাস পিপল পারসন। ওকে, অনুপ ভট্টাচার্য। আহা, অনুপ মামার করা একটি গান এবং রফিকুজ্জামানের লেখা একটি গান, এটি উনি রেডিওর জন্যই করেছিলেন। এটি গাইয়েছিলেন আমাদের আমার খুব প্রিয় শিল্পী মিতালি মুখার্জিকে দিয়ে গাইয়েছিলেন। তো আমি আজকে গাইবার একটু চেষ্টা করতে পারি। কেন ফিরেলে কিবা Thank you.
আহা, কি শুনলেন মুর্শাপা! এই গান আমাদের দেশে তৈরি, রফিকুজ্জামান সাহেবের সুর, অনুপ ভট্টাচার্যের কথা, সরি রফিকুজ্জামান সাহেবের কথা, অনুপ ভট্টাচার্যের সুর, অদ্ভুত। এই গানগুলো কোথায় থাকে? এই গানগুলো যেখানে থাকার সেখানেই থাকে, এবং এই গানগুলো শেখবার জন্য যে খুব বেশি এফোর্ট দিতে হবে তা কিন্তু না, মানে একটু চাইলেই শেখা যায়। কিন্তু ওই মানে যেটাকে বলা হয় যে আগ্রহটা, ওই আগ্রহটুকু যদি একটু থাকে, তাহলে আমার মনে হয় যে এই গানগুলো শেখা এমন কিছু ব্যাপার না যে গান কেউ শিখতে চাক বা না চাক কোনো ব্যাপার না। আমরা যারা শ্রোতা, তৃষ্ণার্থ শ্রোতা, তারা এরকম আরো অনেক কিছু শুনতে চাই। আরেকটি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি একটু শোনাতে চাই। এই গানটা সাবিনা আপার নিজেরও মনে নাই যে সাবিনা আপার জন্য গানটি কে করে দিয়েছিলেন। আচ্ছা, আমি যখন সাবিনা আপাকে জিজ্ঞেস করলাম যে আপা, আপনার তিনটি গান আমি জানি, যে গানটার মিউজিক ডিরেক্টর আমি খুঁজে পাচ্ছি না, বলেছে বলতো গানগুলো, তা আমি ওনাকে শুনিয়েছি একটু একটু করে, বলছে আমি বুঝতে পারছি না রে কে করেছে। আসলে ওনারা এত গান করেছেন বিটিভির জন্য, পরে আলাউদ্দিন মামার কাছে আমি যখন গানগুলো শোনাই, কারণ গানের ধুনে আমার মনে হচ্ছিল যে আলাউদ্দিন আলী সারা গান ছেয়ে আছেন আলাউদ্দিন আলী, তখন আমি আলাউদ্দিন মামা বললেন যে গানটা আমার, কিন্তু উনি বলতে পারেননি যেটার গীতিকারকে। আমি একটুখানি শোনাই, অন্তরা থেকে শোনাই, শুনেন। চাতারার ফুল নিয়ে তো অনেক হলো গান, মধুর হলে সে গান বলো যায়নি ছুঁয়ে প্রাণ, চাতারার ফুল নিয়ে তো অনেক হলো গান, মধুর হলে সে গান বলো যায়নি ছুঁয়ে প্রাণ, কথার মালা হলে কি আর গানের মালা হয়, কবি শুধু কয়, কবি শুধু কি রতন! এই গান কারো কাছে নেই, এবং মামা নিজেও আমাকে বলেছেন যে গানটা তুই আমাকে রেকর্ড করে দিয়ে যাস, কারণ গানটা ওনার কাছেও নেই। কি রতন যতনে রেখেছেন আপনি! থ্যাংক ইউ মুর্শিদা। আসলে গানের প্রতি একটা প্যাশন অলওয়েজ, যেটা আপনার আছে, গানটা একটা অন্যরকম একটা সুরালোকের নিয়ে যায়, সুরালোকের থেকেও আমরা পার হয়ে চলে যাই যদি সেরকম কণ্ঠ মাধুর্য এবং গীতি মাধুর্য আমাদের সামনে এসে ধরা দেয়। গান এমন একটা জায়গা, শ্রোতাকে চট করে একটা অন্য পৃথিবীতে নিয়ে যায়, যেটা আর কোনো মাধ্যম ওইভাবে করাটা বোধহয় মুশকিল। একেবারে খুব মানে একদম খুব কম আছে যে এরকম মাধ্যম আছে, আছে একেবারে নেই বলা যাবে না। সাহিত্য আছে, গল্প গল্প আছে, ছবি আঁকার ব্যাপার আছে, ছবি আঁকাটা আমি তো মনে করি, চলচ্চিত্র আছে, কিন্তু গানটা একটু খুব ডিরেক্ট আর কি, একদম একদম খুব ডিরেক্ট।
আরেকটি গানের কথা বলি, বাংলাদেশের গান। আসলে আমাদের দেশের মানুষের ধারণা যে আমাদের দেশে সেরকম কোনো গান হয়নি বা যা হয়েছে সব পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে। হ্যাঁ, অবশ্যই পশ্চিমবঙ্গের বাংলা গান আমাদের গানকে যথেষ্ট প্রভাবিত করেছে, তাদের গান আমরা গাই এবং সমৃদ্ধ হই। নিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দেশে এরকম বহু সঙ্গীত পরিচালক বহু ভালো ভালো গান করেছেন, যে গানগুলো শুধুমাত্র প্রচারের অভাবে আমাদের কানে এসে পৌঁছচ্ছে না, এবং প্রচারের অভাবে আমরা ভুলে যাচ্ছি যে এই গানগুলো আসলে আমাদেরও আছে, আমাদেরও আছে, সত্যি আমরাও সমৃদ্ধ। আরেকটি গান করছি, এই গানটি জালাল আহমেদের সুর। জালাল আহমেদ, আচ্ছা। জালাল আহমেদ সাহেব কি সুর করলেন, উফ, ভাবা যায় না। এখানে একটা কথা অপ্রাসঙ্গিক তবু বলি, জালাল আহমেদ মামা অনেক ভালো ভালো সুর করেছেন, তবে সঙ্গীত শিল্পী বুঝে সুর করেছেন। আচ্ছা, যে এটি মিতালি দি গিয়েছেন, মিতালি দির জন্য এরকম একটা গান করেছেন, দেখা যাবে আমি যদি যাই আমার জন্য হয়তো এরকম, মানে যার গলায় যেটা মানাবে। তবে আমার এটা প্রার্থনা সমস্ত সঙ্গীত পরিচালকদের কাছে, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছেন এবং যারা জুনিয়র আছেন, তাদের কাছেও আমার করজোড়ে প্রার্থনা যে সব ধরনের গান, ভার্সেটাইলিটি তো এমনি তো আসে না, সব ধরনের গান গাওয়াবার চেষ্টা আপনাদেরও থাকা উচিত, এবং আমাদেরও সঙ্গীত শিল্পী হিসেবে সব ধরনের গান গাইবার প্রচেষ্টা থাকা উচিত, এবং দুজনই যদি দুজনের দিকে এগিয়ে যাই তবেই ভালো সৃষ্টি এখনো হওয়া সম্ভব। অবশ্যই। এবং মুর্শিদ সাহেব, আপনি গানগুলো এতক্ষণ যা শোনালেন, আপনি যদি আমাকে না বলতেন, তথ্যগুলো যদি না দিতেন,
মানে আমি নিশ্চিত থাকতাম যে এগুলো আমাদের দেশের গান অন্তত না, আমাদের দেশে কেউ করে এই ব্যাপারে আমি একদম নিশ্চিত হতাম। কিন্তু আজকে আপনি আমার ধারণাটা একেবারেই বদলে দিলেন মুর্শিদা। না আসলে আমি সবসময় বলি যখনই যেই প্রোগ্রামিং করবারই সুযোগ পাই, যেখানে একটু গান গাইবার সুযোগ টুযোগ পাই, সেখানেই বলি যে আমাদের দেশে না অনেক ভালো গান আছে, তোমরা না জানো না, আমাদের দেশে অনেক ভালো ভালো গান আছে, অনেক ভালো ভালো গান হয়েছে, যে গানগুলো গেয়ে গিয়ে আমি বড় হয়েছি, তোমরা আসলে গানগুলো জানো না। এবং এবং আমরা আজকে বলবো যে আজকে আমরা সো লাকি যে আজ সেই গানগুলো শুনতে পাচ্ছি। হ্যাঁ, এরকম অনেক গান আছে, যেরকম আলাদিন মামা আরেকটা গান করেছেন মিতালিদের জন্য, তো আলাদিন মামা আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ সৃষ্টিগুলো মিতালি দিকে। মিতালি মুখার্জি বলবো যে অসম্ভব ভাগ্যবতী যে সেইরকম সুর, সেইরকম গান তিনি পেয়েছেন। যেরকম আরেকটি গান, অনেক গানই আপনাদের পরিচিত আছে মিতালি দি আলাদিন মামার সুর করা, কিন্তু এই গানটি খুব কম কম বহুল গীত নয় এবং বহুল প্রচারিত নয়। তুমি ছাড়া প্রহর গুলো বছর মনে হয় সাথে এটা কোনো বাণিজ্যিক ভিত্তিতে আমার মনে হয় না যে এই গানগুলো তৈরি হয়েছে। এই গানগুলো সুরের খেয়ালে এবং শিল্পীর প্রতি সম্পূর্ণ পক্ষপাত রেখে যে এই শিল্পীটিকে এই গানটি দিলে ঠিক ঠিক মতো জাস্টিফাই করতে পারবে, এবং যে কোনো গান যে কোনো রকমভাবে গানটি দিলে এই শিল্পী গাইতে পারবে, এরকম একটা মানসিকতা, এরকম একটা ধারণা থেকে এই গানগুলো তৈরি হয়েছিল। এবং মিতালি দিও সেরকম ভাবে গিয়েছেন, আমি তো বলছি আলাউদ্দিন আলীও যে কম্পোজ করেছেন, সুর করেছেন, মানে ওনার সবটুকু ঢেলে দিয়ে বোধহয় গানগুলো করেছিলেন। হ্যাঁ, ওই যে বললাম যে উনি জানতেন যে মিতালি দিকে গানটা দিলে জাস্টিফাই হবে, দ্যাটস ওয়াই উনি সেই গানগুলোই দিয়েছেন যে গানগুলো উনি গাইতে পারবেন। যেরকম দেখেন, আরেকটা গানের কথা আমার মনে পড়ে গেল, এটিও শুনলে আপনার মনে হবে না, এদেশীয় গান। মুখে কিছুই বলবো না গো নানা, মুখে কিছুই বলবো না, চোখেরই ভাষাতে চেয়েছি বোঝাতে, তুমি সে কি বোঝো না, বোঝো না, মুখে কিছুই বলবো না গো নানা, মুখে কিছুই বলবো না। লোকে মনে করে যে না না আসলে ওখানকার গান না, হলে ওখানে যা গান হয়েছে, হ্যাঁ অবশ্যই ওখানে অনেক ভালো গান হয়েছে হচ্ছে, এবং ওদের ওই ওদের ইয়েটা তো তৈরি হয়, ট্র্যাডিশনটা তো তৈরি হয়েছে আমাদের চেয়ে আরো অনেক আগে, তখন অবিভক্ত বাংলা ছিল। পারিবারিক ভাবে, ধর্মীয় ভাবে সঙ্গীতটা তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, যে কারণে অনেক দিন থেকে দেখা যাচ্ছে বাপ্পি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি, তিনি গান করেছেন অমর গান, একবার যেতে দে মা ঘুরে আসি, আহা একবার বিতায় দে মা ঘুরে আসি,
এটা অপরেশ লাহিড়ির সুর করা গান, বাপ্পি লাহিড়ির বাবা। তো তার ছেলে হিসেবে বাপ্পি লাহিড়ি যে ওরকম ভালো গান করবে না, বাপ্পি লাহিড়ি যেরকম চটুল গান করেছেন সেরকম এরকম গানও তো করেছেন, যে আর ফেরানো যায় না কেন মনে কি আপন বাসাতে কোন সে এমন নেশা আছে তোমার ওই ভালোবাসা অপূর্ব অপূর্ব আসলে ওনারা বংশ পরম্পরায় গান করে আসছেন, গান শিখে আসছেন, গানের ভেতরেই চব্বিশ ঘন্টা থাকছেন, স্বাভাবিকভাবে ওনাদের গানের উৎকর্ষতা অনেক বেশি থাকে। আমাদের এখানে আসলে পরম্পরাটা একটু কম মেইনটেইন হচ্ছে, যেরকম আলম খান চাচার গান বিখ্যাত, উনি অনেক 80s এবং 90s কত ভালো ভালো গান করেছেন, ওনার ছেলেরা সঙ্গীত জগতে এসেও আবার পরবর্তীতে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, ওনারাই কাজ করেননি, কেন করেননি সেটা তো আসলে বলবার অপেক্ষা রাখে না। হ্যাঁ, একজন গায়কের বা একজন গায়িকার ছেলে বা মেয়ে গায়ক বা গায়িকা হচ্ছে, এটা যেমন দেখা যাচ্ছে, একজন সুরকারের ছেলে বা মেয়ে সুরকার হচ্ছে এটা কিন্তু খুব কমই দেখা যাচ্ছে, খুবই কম দেখা যাচ্ছে। একেবারে ঠিক, একেবারে ঠিক। মুর্শিদি, গানের রেস্ট থাকতে থাকতেই ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, তারপরে ফিরে এসে আবার সেসব না শোনা অসাধারণ গানগুলিতে ডুবে যাই। আসছি ফিরে এক্ষুনি আমাদেরই সকালবেলার রোদ্দুরে। ফিরে এলাম বিরতির পর আবারও আমাদের এই আড্ডা ঘর সকালবেলার রোদ্দুরে। আজ আমাদের সাথে আছে একজন পাখি, গানের পাখি, আমাদের প্রিয় পাখি মৌটুসি। মুর্শিদি আরেকবার স্বাগত। এবং আজকে শুরুতেই যেটা করেছিলাম, যে দাবি জানিয়েছিলাম যে মুর্শিদি এমন কিছু গান আজ শুনতে চাই যেগুলো অসাধারণ কিন্তু আমাদের শোনা হয় না। এবং থ্যাংক ইউ সো মাচ মুর্শিদি, আপনি আজকে এত সুন্দর করে একটার পর একটা গান শোনাচ্ছেন, অবাক হয়ে ভাবছি কোথায় ছিল এই রত্ন। এই গানগুলো আছে আসলে, কিন্তু গানগুলো ওই যে বললাম খুব প্রচারটা কম হয়। তো আগে যেরকম বিটিভিতে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন দেখতাম সাবিনা আপার গান ফিলার দেখাচ্ছে, শাহনাজ রহমতুল্লার গান ফিলার দেখাচ্ছে, রুনা লায়লার গান ফিলার দেখাচ্ছে, ফেরদৌসী রহমানের গান ফিলার দেখাচ্ছে, বেগম ওনার গান ফিলার দেখাচ্ছে, হাসিনা মুমতাজের গান ফিলার দেখাচ্ছে, তারপরে সৈয়দ আব্দুল হাদির গান ফিলার দেখাচ্ছে, আব্দুল জব্বারের গান ফিলার, মাহমুদ নবীর গান, বশির আহমেদের গান ফিলার দেখাচ্ছেন। তো ওনাদের গান ফিলার ফিলার হিসেবে যাচ্ছে, তার মানে কি পড়ার ফাঁকে একটুখানি শুনছি, কোন গানটা শুনছি একটুখানি শুনি তো দেখি, আচ্ছা এটা তো ভালো লাগছে, আচ্ছা গিয়ে একটু মাকে বলে মা একটু গানটা শুনে আসছি, টিভির সামনে একটুখানি গিয়ে বসলাম, গানটা একটু শুনলাম, শুনে আবার গিয়ে আবার পড়ার টেবিলে বসলাম। আসলে রেডিও আমাদের একটা অনেক বড় সঙ্গী ছিল সেই সময়, অনেক অনেক। এবং সেই সময় রেডিওতে এই কী বলে শ্রোতা দর্শকের দর্শকের অনুরোধের গান হতো, ফিল্মের গানের জন্য আলাদা একটা অনুষ্ঠান ছিল, এরকম বহু অনুষ্ঠান ছিল। ইদানিং তো চ্যানেল অনেক বেড়েছে, রেডিও অনেক বেড়েছে, টেলিভিশন চ্যানেলও বেড়েছে, সব কিছুই বেড়ে গেছে, শুধু গানটাই কমে গেছে, গানের মানটা কমে গেছে, গানটাও কমে গেছে। গানের অনুষ্ঠান বলতে যা বোঝায় সেরকম কিছু কিন্তু এখন সব চ্যানেলে রাত্রিবেলা হেভি লাইভ চলে। হ্যাঁ, লাইভ হচ্ছে, কিন্তু লাইভে আসলে কীরকম লাইভ হচ্ছে? আমরা যারা লাইভ করি, আমি চেষ্টা করি যখনই আমাকে কোনো চ্যানেল লাইভে ডাকে, প্রত্যেকটা লাইভের থেকে একটা লাইভ থেকে আরেকটা লাইভ যেন একটু আলাদা হয়, প্রতিটা লাইভের যেন একটা মোটিভ থাকে, একটা মোটিভ থাকে যে আমি আজকের লাইভটা এইভাবে করছি, এই গানগুলো দিয়ে সাজাতে চাচ্ছি। এই বাংলা ভিশনে আমি একটা লাইভ করেছিলাম যে কোন কোন গান আমার গানকে প্রভাবিত করেছে এবং কি কি গান আমার গানকে প্রভাবিত করাতে আমি এই এই গানগুলো তৈরি করেছিলাম। আরে বাহ বাহ, বিউটিফুল। এরকম একটা কনসেপ্ট নিয়ে আমি একটা লাইভ করেছিলাম। তো এরকম খুব কম আর্টিস্ট আছে বাংলাদেশে যারা এরকম ধরনের কোন একটা কনসেপশন নিয়ে কাজ করে। ভেরি ট্রু। সবাই জনপ্রিয় গানগুলি কি
দর্শকবৃন্দদের গাইতে থাকেন। যাক, আজকে আমাদের সেই চাপ নেই, আজকে আমরা অজনপ্রিয় গানগুলো অজনপ্রিয় মধুর গান আরেকটা গান শোনাচ্ছি। এটি আর ডি বর্মনের সৃষ্টি, আশা ভোসলেজির গাওয়া। এই গানটিও খুব কম শোনা যায়, ভোরের গান, সকালবেলার অনুষ্ঠান, তো বেশ ভালো লাগবে সবার। তোমার যে ওই হাতের মালা, তোমার যে ওই হাতের মালা, বেঁধে নিতে চাই এই মন, ওগো দারা দে ওগো মধু বেঁধে নিতে চাই, তোমার যে ওই হাতের মালা, মালা জ্বালাতে আলো, জ্বলিতে দাও আমায় ভালোবাসা, তোমার মনে কিছু খান, ওগো দারা দে ওগো মধু বেঁধে নিতে চাই, আশা ভোসলেজি এবং আর ডি বর্মনের কম্বিনেশন শুনলে আমাদের মনে হয় যে ওনারা অনেক চটুল গান করেছেন, অনেক ফার্স্ট বিটে গান করেছেন, আপবিট গান করেছেন, শুনলেই মনে হয় যে ও ধরনের গানই। কিন্তু আশাজিরও যে এইরকম লেভেলের গান, আশা ভোসলের এরকম লেভেলের অনেক গান আছে, শুধু একটা দুটো না, মানে যেরকম ওনার কিছু গান আছে যে বাইজির গান, কিন্তু গানটাই এরকম যে মনেই হবে, মানে গাইতে গেলে বোঝা যায় যে আসলে তৎকালীন আমলে বাইজিদের যে ব্যাপারটা, যে ওনাদেরকে তো আসলে বাইজি সাহাব বলা হতো, তার কারণ ওনারা রাগ রাগিনী তো বটেই, রীতিমতো ক্লাসিক্যালি ট্রেইনড আর্টিস্ট হতেন, শুধুমাত্র গান নয় নাচেও, ক্লাসিক্যালি ট্রেইনড নাচে এবং গানে যারা কাজ করতেন, যে বাইজি যারা ছিলেন, এবং এই ট্রেন্ড তো আপনার জানাই আছে যে সে সময়কার রাজা বাদশারা যারা ছিলেন তাদের সন্তানদেরকে বাইজিদের কাছে দেওয়া হতো সহবত শেখানোর জন্য। আহা, এবং লখনৌয়ের সে বাইদের যে সহবত, মানে যে আচরণ, যে ভদ্রতা, ওইটা যাতে তারা শিখতে পারেন সেজন্য তাদের কাছে, সেটা সেরা লখনৌয়ের সহবত কে বলে সেরা। এরকম গানও আশা ভোসলের আছে, যে একটু একটুখানি শুনিয়ে দিই। ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, আসে কি না আসে পাশে, কে তোমায় ভালোবাসে, আসে কি না আসে পাশে, কে তোমায় ভালোবাসে, চোখে চোখ রেখে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, দেখো না।
ভালোবেসে ডেকে দেখো না, দেখো না ভালোবেসে ডেকে দেখো না। এবং একই রকম উমরাও জন সিনেমাতে রেখা যেটা অভিনয় করেছিলেন, দিল চিজ ক্যা হ্যায় আপ মেরি জান লিজিয়ে, একই টাই, এটাই বাংলায় হয়েছে। দেখেন যে এই গানটা এই জন্য শোনালাম যে এই গানটা খুব কম মানুষ জানে, ভালোবেসে ডেকে দেখো না, খুব কম। আমি কাউকে গাইতে শুনি না আজকাল। আমি অনেক গান শুনি, প্রচুর গান শুনি, কিন্তু আজকে আপনি যা যা গাইলেন একটাও আমার আজ পর্যন্ত শোনা তা নয়, হয়তো অনেক আগে হয়তো শোনা হয়েছে কিন্তু মনে নেই, শুনি নাই, হতে পারে না। এই গান শুনলে মনে থাকবে। আরেকটা এরকম গান গাইছি আশা ভোসলেরই, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঙরু ঘুঙরু ঘুঙরু, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঙরু ঘুঙরু, মদিরা মিশানো রাতে চলে যায়, মদিরা মিশানো রাতে এই বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়, ছন্দে ছন্দে গানে গানে, ছন্দে ছন্দে গানে গানে, ছন্দে ছন্দে গানে গানে কি মিষ্টি গানটা, সুরটার মধ্যে একটা অন্যরকম দোলা, একেবারে অন্যরকম, এত এত ভালো লাগা ভিতরে আপনি গাইছেন, ভিতরে একটা ভালো লাগা, একটা খুশির আবেশ কেমন করে জানি কাজ করলো। আসলে ওই যে বললেন গানটা এমন, আমি জানি না আমার কথায় কেউ ভুল বুঝবেন না, সঙ্গীত একটা বিশাল সাধনার ব্যাপার, বিশাল মহাসমুদ্রে আমি একটা বুদবুদ মাত্র, এখানে বুদবুদের চেয়েও ছোট যদি কিছু থাকে, যদি কিছু থাকে তবে সেখানেও আমার স্থান আছে বলে আমি মনে করি না। সেই মহাসমুদ্রে আমরা হাবুডুবু খেয়ে যাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে মানুষ প্রার্থনা করেন যেভাবে, যে ডেডিকেশন নিয়ে মানুষ মসজিদে যান, মন্দিরে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, ঠিক সেম ডেডিকেশন নিয়ে গানটা গাইতে হয়। আপা আমার কাছে কি মনে হয় জানেন, যে গান অনেক বড় লেভেলের একটা ইবাদত, আপনি মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে স্রষ্টার সান্নিধ্য করছেন, তার প্রতি আপনার নিবেদন, গানও তো পরম নিবেদন। তাই, একেবারেই তাই, আমি সবসময় আমার স্রষ্টার কাছে এই প্রার্থনা করি যে আমায় তো খোদা আর কোনো রকম কোনো শক্তি দাওনি, একটিমাত্র ক্ষমতা তুমি আমায় দিয়েছ, এই একটিমাত্র ক্ষমতা গান গাওয়া, গান গাওয়ার সুযোগ এবং গান গাওয়ার শক্তি দুইটা যেন আমার জীবনে বরকরার থাকে সবসময়। মসজিদি এর মধ্যে শিপ্রা বসু আছেন, আরতি মুখোপাধ্যায় আছেন, তারাও ওই লোক জনপ্রিয়তার জন্য অত গান করেননি, করেছেন কিছু। আরতি মুখোপাধ্যায়ের বহু পরিচিত গান আছে, অপরিচিত গানের সংখ্যাও অনেক আছে, যেগুলো হয়তো আমার মতন যারা সঙ্গীত ভালোবাসে, তৃষিত তৃষিত হৃদয় হাহাকার করে ঘুরে বেড়ান ভালো গানের জন্য, তারা হয়তো কিছু কিছু গান এরকম। তার আগে একটা রুনা লায়লার গান শুনে নেন, এটি অনেক আগে আব্দুল আহাদ এই গানটি সুর করেছিলেন রেডিওর জন্য, কিন্তু গানটি জনপ্রিয় গান। তারপরে আমি গাইছি, হাতের কাকন ফেলেছি খুলে কাজল নী চোখে, তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে, হাতের কাকন ফেলেছি খুলে কাজল নী চোখে, তবু তোমার কাছে যাব যা বলে
এই আহাদ সাহাব, আলাউদ্দিন আলী সাহেব, অনুপ ভট্টাচার্য, জালালউদ্দিন আহমেদ, এনাদের মতন মানুষরা যে কাজগুলো করে গেছেন সেগুলো আমরা আবিষ্কারই করতে পারলাম না, শুনতেই পেলাম। খন্দকার নুরুল আলমেরও অনেক কাজ আছে। খন্দকার নুরুল আলম আরেকজন, তাকে বলা হয় রাজপুত্র বলেন অনেকে তাকে। হ্যাঁ, ওনারও অনেক কাজ আছে যেগুলো একটু অন্যরকম কাজ। যেরকম খন্দকার নুরুল আলম সিনেমাতেও অনেক মানে এক্সপেরিমেন্টাল কাজ করেছেন। যেরকম দেবদাস ছবিতে একটা গান করেছিলেন সাবিনা আকবর গাওয়া, আমি একটুখানি গাইছি। বাংলাদেশের সিনেমা তো কি সব অসাধারণ গান হয়েছে, আগে তো হয়েছে, আগে অনেক রকম, অনেক অন্যরকম, অনেক ভালো ভালো গান হয়েছে, যে গানগুলো হয়তো মানে কেউ ভাবতেও পারবে না যে এটি বাংলাদেশের সিনেমার গান। যেরকম এখন একটা করলাম, একেবারেই তাই। এবং শিপ্রা বসুর কথা বলছিলেন, শিপ্রা বসুর একটা গানের আমি অল্প একটুখানি গাইব। কি বলে যে ধন্যবাদ জানাবো আমি আপনাকে, কি বলে যে ধন্যবাদ জানাবো, যে এরকম একটা পরিকল্পনা যদি আপনার মাথায় না আসতো তাহলে এই গানগুলো গাইবার তো সুযোগই পেতাম না।
আর এই গানগুলো গাওয়ার আসলে সুযোগ হয় না। যে অসীম তৃষ্ণা নিয়ে আমরা বসে থাকি, সেই তৃষ্ণার অনেকটুকু আজ আপনি মিটিয়ে দিলেন। ধন্যবাদ মোটশেপা। আর দেখা হবে আপনাদের সাথে নিয়মিত আমাদের এই আড্ডা ঘর সকালবেলার রুদ্রে। আপনার অনুষ্ঠান শেষ করবো, তবে এইভাবে নিরাশ ভাবে না, মোটশি আপার কণ্ঠে আরেকটা এই ধরনের অসাধারণ কোনো একটা গান শুনবো এবং সেটা সত্যি সত্যি বিদায় নেব। একটা চুমরি করি বাংলা কাটে না আবার।